রাহি দিব কথা সবু রে। ডর আছে যেহেতু গোটে লাইভ আপন করিবে দর্শকক সামনারে আর যেটি কট নথিব তো সেইটা সেই ডরটা আছে, কিন্তু যেহেতু আমাকে আমার ডিরেক্টর প্রিপেয়ার করছেন, আমি দীর্ঘ অড়াই মাস হল রিহার্সাল করছু, ভাবুছু যে সে যা ভাবিছেন যে আশা তাঙ্কর থিলা যে মু হো সমরেশ হো আমার দুইজনকু নেকি গপটি লেখিবাটু আরম্ভ করি সে যেমতি সজাইছেন, ভাবুছু যে তাঙ্কর যেতিকি এক্সপেকটেশন আছে আমি সেই হিসাবে করি পারিবু। আও এটা গোটে প্রসেস নাটক আজি মানে শিখিলু সরিযিব সে কথা নুহে, কিন্তু আ ভিতরে অনেক গুড়ি জিনিস শিখিবার আছে, কিন্তু এক্সাইটেড এক্সাইটমেন্ট মো যেতিকি আছে সেতিকি নার্ভাস বি আছে। আশা করছি যে মু মো চরিত্রটিকু প্রতিমাকু ঠিক ভাবরে তুলেই পারিবি। অ্যান্ড সমরেশ নিত্যানন্দ ক্যারেক্টর করছেন, সো আপনার দেখিপারে সেই কেমিস্ট্রি অন স্টেজ লাইভ কি গোটে 70 বর্ষ জনে আউ 65 বর্ষর জনে দুইজন কলাকার কেমতি সেই আমি এই এজ থাকি কি 20 ইয়ার্স 25 ইয়ার্স আহেড্র সে ক্যারেক্টরকে পরফর্ম করুছু। আর সবুঠ বড় কথা হল যেতবে ভাবিলু নাটকটা তা পছর যা ভিজন অছি সেইটা কেমতি লোকমানক পাখরে পৌঁছি পারিব, দর্শকক পাখরে পৌঁছি পারিব, দর্শক আহুরি আগ্রহ নেবে থিয়েটর সহিত যোড়ি হবা পাই, সেটা সবুঠ বড় কথা। অ্যান্ড যেমতি আমি কইলে এটা তো আমি আরম্ভ করিছু, আগুক আহুরি অনেক কথা আছে, আর এই জয়েন্ট কোলাবোরেশন এবে আরম্ভ হেলা। মু থ্যাংক ইউ কহিবি সমরেশকু, থ্যাংক ইউ কহিবি বিশানকু, যে কি মো উপরে ভরসা কলে আর ভাবলে যে নাই আমি অনুকু বোর্ডরে আনিবু আর এই গপটিকে নিয়ে দর্শকক পাখরে পৌঁছাইবু। প্রায়ত নাটক আপনার মানে দেখিবে গোটে 8 জন 10 জন 15 জন 20 জন 50 জন 100 জন লোকঙ্কর, মু বি এমতি বহুত নাটকের অভিনয় করছি যেউতরে বহুত কলাকার থাকে, দুইজন আক্টর এইথিপাই সো সো কল থিয়েটর্স যে চালিছে, তো আমি যেতবে বিশান মতো কাহিনীটি শুনেছিলে তো মতো এইথিপাই অপিলিং লাগিছিল যে কাহিনীতে মতো দুইজন চরিত্র অনেক আর দুইটি যাক চরিত্র ইটস অ চ্যালেঞ্জিং ক্যারেক্টরস, সো কারণ আমি যে এজ্রে অছু অনুকর মোট বট সে ক্যারেক্টর দুইটাঙ্ক এজ ইজ ফার আগে 20 বর্ষ চরিত্র মানে আমার নিজ বয়সটু 20 বর্ষ আগে, তো কথারে অছি কোণ কি যেতবে আমি বহুত গুড়ে ঘটনা এমতি ঘটে বট নিজে যে লাইফটা বঞ্চু তা আগুক কেমতি টাইম যে কুহতি যে টাইম আগুক পড়েলা সে জায়গাকে যাই কি পুঁ নিজ বয়সকে ফেরিয়া গোটে ডিফিকল্টিস থাকে, সে চ্যালেঞ্জিং ক্যারেক্টর অছি বট মতে লাগুচি যে তথাকথিত নাটক আমি লিখিত নাটক যেগুলা বহি হয়েছে যে নাটক হোচি তাঠু বয়সর অন্তে গোটে নূয়া প্রকার কথা কহব, যেতে ওল্ড এজ লোক অনেক মানে 60+ যে পিলা ছুঁ মানে বাহাই যাই বাহারে রয়েছেন সে একা একা ঘরে নিজের টাইম স্পেন্ড করছেন সে এটা ডেডিকেটেড আউ কন্ট্রিবুট রহব কি হ যে তাঙ্কর পিলা ছুঁ মানে সে দে উইল অলসো ফিল কি হ্যাঁ এই ক্যারেক্টর মানুষ চরিত্র মানুষ এই মানে মো বাপা মা মানে ঘরে বহুত হি এমতি রুথে বহুত এমতি জীবন বঞ্চুতি। আমি খালি এতিকি অপিল করবি যেত মিডিয়া ভাই মানে আসছেন যে আসি না তাঁর আপনার টিকি খবর পৌঁছাইবে নাটকর প্রসার হওয়া দরকার, কিন্তু সিনেমার প্রচারটা আপে আপে হয়ে যায়, কিন্তু তার গীত থাকে গীতর ভিডিও বাজে ইউট্যুব্রে সিনেমা হলে পোস্টর লাগে হোর্ডিংস লাগে আমি যেতিকি পারিবু নাটকর প্রচার পাই করিবু, বট মিডিয়া চাইলে দর্শক পাখে পৌঁছব, দর্শক মানে রবীন্দ্র মণ্ডপক আসিকি নাটক দেখিবে, মতো লাগুচি থরে দ্বিথর শো হেলা পরে নিহতি ভাবে ভুবনেশ্বরে বয়সর অন্তে অনেক শো হব। যাহা বি নাটক হো সে সবু নাটকের নূতনত্ব থাকে, কিন্তু বয়সর অন্তে কথা যদি কহিবি তেনে মু আশা করিবি বা মু তো স্বপ্ন দেখিবি যে মো গুজারণ মো ঘর এইথরু চলু বলে, তেণু করে টিকেটেড শো তো মো আরম্ভই করিবি, কেতে ভল হব কেতে টিকেট সেল হব দর্শক কেতে আদৃত করিবে তা তো শো হয়ে সারা পরে হি জনা পড়িব, কিন্তু মু এতি কইবি আমি যেতি পরিশ্রম করিছু আমি আশাবাদী অছু আমার টিম আশাবাদী অছি যে দর্শকক নিহাতি ভাল লাগিব, আমি অনুরোধ করিবু যে নাটকর এবে যে সময় চালছি তাকু ব্রেক করন্তু আপন টিকেট দেখন্তু আপন হকর সহিত আসন্তু আমি বি হকর সহিত আপনকু সেতিকে এন্টারটেইনমেন্ট যোগাই দেবু সেতিকে ভাল নাটক দেখিবাকু চেষ্টা।